এদিকে মৌসুমি লঘুচাপের কারণে আগামী 12 ঘন্টায় বন্যা পরিস্থিতির আরও খারাপ হওয়ার আশঙ্কা করছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। একই সঙ্গে খোয়াই নদীতে ইতিহাসের সর্বোচ্চ পরিমাণ পানি প্রবাহ বয়ে যাওয়ার কথাও বলছে সংস্থাটি। বন্যা পরিস্থিতির সর্বশেষ তথ্য তুলে ধরে সতর্কীকরণ কেন্দ্র জানায়, আগামী 24 ঘন্টায় তীব্র পানি প্রবাহ কিছুটা কমে আসবে। অন্যদিকে পানির বিষয়ে তথ্য দিয়ে ভারত সহায়তা করছে জানিয়ে সংস্থাটি জানায়, ত্রিপুরার বাঁধ খুলে দেওয়ার বিষয়ে কোনো তথ্য নেই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের কাছে। বর্তমানে দেশের 60টি প্রধান নদীর 13টি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে উল্লেখ্য মৌলভীবাজারের মনু ও ধলাই নদী বিপদসীমার প্রায় 90 থেকে 1 মিটার, হবিগঞ্জের খোয়াই নদী বিপদসীমার 200 সেন্টিমিটার থেকে 276 সেন্টিমিটার, গোমতী নদী কুমিল্লা পয়েন্টে বিপদসীমার 118 সেন্টিমিটার। তবে আবহাওয়া সম্প্রতি পূর্বাভাস ইঙ্গিত দিচ্ছে যে আগামী 24 ঘন্টাতে ভারী বৃষ্টিপাতের প্রবণতাটা এই অঞ্চলে কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। এবং দেখা যাচ্ছে যে বর্তমানে যে একদম সাম্প্রতিক তথ্য অনুযায়ী পানি বৃদ্ধির যে প্রবণতা সেটা কিছুটা পূর্বের তুলনায় ধীর, এবং এর ফলে এটা ইঙ্গিত দিচ্ছে যে পানি কিছুটা স্থিতাবস্থায় চলে আসতে পারে আজকের মধ্যে, এবং পরবর্তীতে এই পানি হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।